হাই গাইস, কামাল আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার টু। সবাই কেমন আছেন? এখন ভোর 4টা বাজে আর আমি মিটানের জন্য অপেক্ষা করতেছি। গাইস, ভোর 4টায় বের হয়েছি এই জন্য কারণ যে স্থানে আমি যাচ্ছি আজকে সেটাতে যাওয়ার 5 মাইল পূর্বে থেকে কোনো গাড়ি চলে আসেনি। সো প্রায় 5 মাইল এরকম রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে। এই জীবন তোমার জন্য, তাই মরণ তোমার জন্য যেন হয়, তা না হলে ভালোবাসা ভালোবাসাই নয়। তা না গাইস, এই ওয়েতে কিন্তু কোনো গাড়ি চলাচল নেই, সো অনেকটা পথ আমাদেরকে হাইটে যেতে হবে। বাট এটা ও ডিসাইড করছে, আমি বলছিলাম যে এই রাস্তা দিয়ে না হাঁটতে। আমরা একটু রিস্কে পাইছি আর এখন রিস্কে যাবো। এদিকে আমার আর কিন্তু বউ উঠে গেছে। গরে গরে মুখড়েতে কালা কালা চশমা, আরে গরে গরে মুখড়েতে কালা কালা চশমা। আমরা এই পর্যন্ত রিস্কা আসছি আর সামনের রাস্তার অবস্থাই দেখেন, রাস্তার অবস্থা খুবই খারাপ, যার জন্য এখানে রিস্কা যাইতে পারবো না। তো গাইস, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই এলাকায় মানে চা বাগানের যে পার্শ্ববর্তী এলাকা বা টোটাল এলাকাতে মানে বাড়িগুলোকে দেখতে কিন্তু অনেক সুন্দর, ছোটো ছোটো বাড়ি। পারতেছি না এখন আমি এখানে বসবো, হাঁটতে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। পাহাড়ের উপরে এই সাদা বাড়িতে আমরা এখন গিয়ে রেস্ট নেবো, তারপর 4টার দিকে আমরা বের হবো। গাইস, খুব ভালো লাগছে কারণ এরকম একটা পাহাড়ি এলাকায় এরকম একটা সুন্দর রেস্টের জন্য বাড়ি করবো। আর একটা প্লাস What are you saying? Said there's another look right in my eyes. My first love broke my heart for the... Guys, rest time প্রায় শেষ। এখন আমরা রেস্ট করেছিলাম এই বাড়িতে, তারা আমাদেরকে অনেক আদর করছে। গাইস, আমরা এসে গেছি, এখন পাহাড়ি ভিতরে আমরা প্রবেশ করতেছি। আমি এখন যে প্লেসটিতে আছি সেটা পাহাড়ের একটা মধ্যবর্তী স্থানে। এখানে টোটাল 4টা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, আবার এদিকে একটা রাস্তা। তো আমরা ডিসাইড করছি এই রাস্তা দিয়ে যাবো। গাইস, এখন আমরা এই ছোটো রাস্তা দিয়ে যাবো, এই ছোটো রাস্তা দিয়ে আমরা কিন্তু রাবার বাগান দিতে যাবো। প্রচুর বৃষ্টি, আমরা কিন্তু এখানে থাকতে পারছি না। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু রোড প্রায় 4 কিলোমিটার। তো এখন আমাদেরকে রওনা দিতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু এখান থেকে যাওয়া অনেক টাফ হয়ে যাবে দূরে। সো নেক্সট ব্লকে আবার দেখা হবে অন্য কোনো এরকম সুন্দর স্থানে। সো ভালো থাকেন এই পর্যন্ত সবাইকে, আল্লাহ হাফিজ। এখানে আমাদের 2 ব্লক শেষ, দেখা হবে 3 ব্লকে।